মৃণাল সেন, সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটির তরফে আগামী 21 ও 22 জুন দুদিন ব্যাপী শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে নানাবিধ সঙ্গীত নৃত্য আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন উদযাপন কমিটির সদস্যরা। জানা গিয়েছে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনে শিলিগুড়ির 30টির বেশি গানের দল, বাদ্যযন্ত্রের দল, নৃত্য সংস্থা, আবৃত্তি সংস্থার দ্বারা অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি দল, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ব্যান্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। মৃণাল সেন, সলিল চৌধুরী উদযাপন কমিটি, তারই আয়োজনে শত ফুলে সলিল। বিষয়টা হচ্ছে যে এই দুজনের শতবর্ষ উদযাপন এই বছর, তো একটা উদযাপন কমিটি তৈরি করা হচ্ছে, শতবর্ষ উদযাপন কমিটি, তারই আয়োজনে শত ফুলে সলিল এই নামে আমরা আগামী 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস সেটাকে আমরা উদযাপন করছি। তার পাশাপাশি 22 তারিখও থাকছে অনুষ্ঠান। 21 তারিখে আমাদের সঙ্গে থাকছেন হ্যান্ডিক্যাপ্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি উত্তরণ কাওয়াখালীর, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়, আনন্দধারা সঙ্গীত একাডেমি, নৈবেদ্য নৃত্য মালঞ্চ, পদাতিক ড্যান্স একাডেমি, সুরাঞ্জলি গানের দল, একসাথে পরিবার এটাও গানের দল, আরোহী গানের দল, সারেঙ্গি গানের দল, কথকতা আবৃত্তি, নরসিংহ বিদ্যাপীঠ গান গাইবে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থী যারা আছেন এবং যারা বর্তমানে ডাক্তার সেবিকা তাদের নিয়ে দুটো টিম করা হচ্ছে তারা আসছেন, এবং 22 তারিখের অনুষ্ঠানে থাকছে আশাবড়ি গানের দল, বন্ধিশিখা গানের দল, উত্তরণ গানের দল, ফুলেশ্বরী নন্দিনী গানের দল, সুরাঙ্গন গানের দল, সুরঙ্গামা গানের দল, সৃষ্টি ডান্স একাডেমি, শৈলীশ্রী নাচের দল, মুদ্রা ডান্স একাডেমি, সুরবিতান ডান্স একাডেমি, নৃত্যনন্দন, পুলিশ কমিশনারের তাদের একটা ব্যান্ড থাকছে, তারা বাদ্যযন্ত্র সরবিত্ত এবং সুরবিতান। এটা 5:30টায় শুরু হবে দীনবন্ধু মঞ্চে, সন্ধ্যা 5:30টায় শুরু হবে, দুদিনে তো 21 তারিখ এবং 22 তারিখ। আমার নাম সুব্রত দাস, এই যে কমিটি তৈরি হয়েছে তার অন্যতম সম্পাদক।